আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এই পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ একজন উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে বিভাগে নতুন শনাক্ত 11 জন খুলনায় করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে জেলায় 20 জন সহ বিভাগে নতুন শনাক্ত 40 জন এবং গত 24 ঘন্টায় করোনায় কুমিল্লায় একজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে গতকাল দেশে বিভিন্ন স্থান থেকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আসা শুরু করলো বেনাপোল বন্দর থেকে এখন পর্যন্ত একটি ট্রাকও আসেনি বেনাপোলের আমদানিকারকরা জানিয়েছেন ভারতের রপ্তানিকারকরা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে গেট পাস সংগ্রহ না করায় পেঁয়াজের একটি ট্রাকও বেনাপোলে আসতে পারেনি আজও এসব ট্রাক আসতে পারবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে এদিকে সাতক্ষীরার ভোমরা চাপায় নবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সহ বিভিন্ন বন্দর থেকে পেঁয়াজ ভর্তি অসংখ্য ট্রাক বাংলাদেশে এসেছে আরও কিছু ট্রাক আসার কথা থাকলেও বৃষ্টির কারণে তা আসতে পারছে না বলে সিএন্ডএফ এজেন্ট কর্মকর্তারা জানিয়েছেন গত 14 সেপ্টেম্বর আগের কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার অন্যদিকে তিন মাস বন্ধ থাকার পর মিয়ানমার থেকেও গত দুদিনে 45 টন পেঁয়াজ বোঝায় জাহাজ কক্সবাজারের টেকনাও স্থলবন্দরে এসেছে এগুলো খালাস করে সারা দেশে সরবরাহ করলে পেঁয়াজের দাম সহনীয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় 7 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়েছেন প্রায় 93,000 মানুষ ফলে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 54 লাখ এদিকে 24 ঘন্টায় দেশটিতে এ ভাইরাসে মারা গেছেন 1,133 জন মোট মৃত 86,752 ভারতে মোট সংক্রমণের 60% মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক এবং উত্তরপ্রদেশের সেপ্টেম্বরের শুরু থেকে দেশটিতে দৈনিক আক্রমণ প্রায় 9 লাখের কাছাকাছি এদিকে জনস হপকিন্সের তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় 9,57,000 মানুষের আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,07,77,000 নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল প্রায় বন্ধ থাকায় প্রতিনিয়তই চাপ বাড়ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ কাটছে না কিছুতে ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন অতিরিক্ত যানবাহনের চাপে ঘাটে রোজই দীর্ঘ দেখা দিচ্ছে যানজট একই সাথে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের জন্য নির্ধারিত 19টি ফেরির মধ্যে একটি অন্য রুটে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া 4টি মেরামতের জন্য পাঠানোর কারণে মাত্র 14টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে যা দিয়ে যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান নদীতে পানি তীব্র স্রোতের কারণে ফেরিগুলো ঠিকভাবে চলাচল করতে পারছে না কবে নাগাদ এই সমস্যা দূর হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি এবার শেয়ারবাজারের খবর নির্ধারিত সময়ে 2% শেয়ার ধারণ না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত 4 কোম্পানির 6 পরিচালকের পদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি যে 6 পরিচালকের পদ বাতিল হচ্ছে তারা হলেন ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের পরিচালক হাসিনা ওপনেহেব ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ লোকমান চৌধুরী ইনটেক লিমিটেডের পরিচালক এটিএম হাবিবুল আলম সাদিকা মাহবুব আনিসুজ্জামান এবং ইউনাইটেড এয়ারের পরিচালক শাহিনুর আলম আজ থেকে এই কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকরা তাদের পদ হারাবেন প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি ডিএসইতে গত 23 আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল 30.80 টাকা 17 সেপ্টেম্বর তা 52 টাকায় উন্নীত হয় অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে যে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ ডিএসইতে 54.20 টাকা পর্যন্ত শেয়ারটির দর উঠে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে গত 9 থেকে 16 আগস্ট পর্যন্ত জমা কোম্পানিটির আইপিও আবেদন জমা নেওয়া হয় এবং 6 সেপ্টেম্বর লটারি ড্র অনুষ্ঠিত হয় আর সিডিবিএল এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে
পুঁজিবাজার থেকে 100 কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও ব্যয় মেটাতে এই অর্থ কাজে লাগানো হবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla Ltd